মাসের বেশিরভাগ দিনই একসময় শুটিংয়ে ব্যস্ত থাকতেন রুবেল। বছর দশক আগে থেকে তার সিনেমার সংখ্যা কমতে থাকে। এ প্রসঙ্গে রুবেল বলেন, ইচ্ছা করেই অভিনয় কমিয়ে দিয়েছি, এখনও আমার কাছে সিনেমার প্রস্তাব আসে। গল্প এমনভাবে লেখা থাকে, সেখানে আমার কোনো গুরুত্বই থাকে না। সিদ্ধান্ত নিয়েছি, প্রধান চরিত্র ছাড়া ক্যারিয়ারে কখনো অভিনয় করব না, সেই সিদ্ধান্তে অটুট থাকতে চাই। এতে যদি আমার কাজ না থাকে আফসোস নেই, কাজ করব না, কিন্তু বাবা চাচা মামা ভাই এসব মুখ দেখানোর চরিত্র আমি করতে চাই না। প্রস্তাব পেলে না করে দিই, তাদের বলি প্রধান চরিত্র হলে আসবেন, আমি নিয়মিত অভিনয় করব। রুবেল আরও বলেন, আমাদের সিনিয়র অভিনয়শিল্পীদের মতো আমি সব চরিত্রে অভিনয় করতে চাই না, তাদের প্রতি সম্মান রেখেই বলছি। তারা শত শত সিনেমার নায়ক হয়ে অনেক সিনিয়র পরে বাবা চাচা মামা খালু চরিত্রে অভিনয় করেছেন, তারা হয়তো বিভিন্ন কারণে অভিনয় করেছেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের নিয়ে কথা বলার দুঃসাহস আমার নেই। কিন্তু আমি সিনিয়রদের সেই পথে হাঁটতে চাই না, প্রধান চরিত্র ছাড়া আমি কাজই করতে চাই না। অনেক ভালো ভালো সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছি, শেষ সময় এসে বদনাম হোক সেটা চাই না। ফিল্মের এই একটি জায়গায় আমি সুচিত্রা সেনকে ফলো করি, এখনও তার নায়িকা স্বরূপ আমাদের সামনে ভেসে ওঠে। তিনি কিন্তু অন্য কোনো চরিত্রে অভিনয় করেননি, রজনীকান্তের কথাও বলা যায়, তিনি এখনও নায়ক, এজন্য আমি অন্য কোনো চরিত্রে অভিনয় করতে চাই না। কিন্তু রুবেল এবার ভালো চরিত্রে অভিনয় করতে যাচ্ছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক একাত্তরের এক খণ্ড ইতিহাস সিনেমার শুটিং হওয়ার কথা ছিল, গাজীপুরে একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটির গল্প। শুটিং ইউনিয়নের সিদ্ধান্তে শুটিং বাতিল করতে হয়েছে, সব ঠিক থাকলেও আগামীকাল থেকে শুটিং শুরু হতে পারে। সিনেমার একটি গানের দৃশ্য শুটিং শেষ হলেই কাজ শেষ। এছাড়া ইউসান সহ আর দুটি সিনেমার নাম লিখেছেন।